শরশল উত্তর থানার অন্তর্গত ব্লু ফ্যাক্টরির কাছে আদিবাসী পাড়ায় শিশু চুরির গুজবের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। জানা গেছে সন্ধ্যায় এক শিশু চোরকে নিয়ে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। এই সময় গ্রামবাসী কয়েকজন যুবককে আটক করে। এই সময় খবর পেয়ে ডিসি সেন্ট্রাল সহ বিপুল সংখ্যক পুলিশ এসে গ্রামবাসীদের হাত থেকে তাদের বাঁচাতে গেলে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই হামলায় অর্ধ শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এটা রাত 9টা নাগাদ এখানে হঠাৎই একটা গুজব ছড়ায় যে কোনো ছেলে ধরা টাইপের একটা গুজব। তো পুলিশের কাছে খবর যায়, পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডন মাইন্স আছে, পুলিশ খুব অ্যাক্টিভ থাকে, পুলিশ আসে। এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে, পরপর 4-5টা গ্রাম আছে, তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায়। রাত্রেবেলা 9টার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়, বচসা হয়। এইটাই আজকে মানে এখন একটা ঘটনা আমি শুনতে পেলাম। পুলিশের উপর হামলাও চলেছে? পুলিশের সাথে হামলা ঠিক হয়নি, পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর কি। ইট পাথর হয়তো কিছু হয়েছে, হয়নি তা না, কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝিতে হয়েছে। আমরা এইখানে তো এখনো কোনো গাড়ি দেখিনি যে ভাঙাভাঙি দাঁড়িয়ে আছে, আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি, হয়তো ভেঙেছে, হয়তো আগে হতে পারে, কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলে ধরা এসছে, ছেলে ধরাকে মেরে দেবে। এখানকার লোকরা উত্তেজিত হয়েছে, পুলিশ এসছে খবর পেয়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজের সাধারণ, এরা তো অত্যন্ত নিরীহ মানুষ, সাদা সিধা প্রকৃতির মানুষ, এরা জড়িয়ে পড়েছে বাগবিতণ্ডায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পুলিশ 2-3 জনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য, আচরণের জন্য। আমাদের মনে হয় মিটে যাবে। এ বিষয়ে ডিসিপি সেন্ট্রাল কি বলছেন দেখুন। আজকে রাত 9টা নাগাদ আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল, এখানে একটা অ্যাজিটেশন হয়, খবর পায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিল ভলেন্টিয়ারের একটু ইঞ্জুরি আছে, আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। হ্যাঁ, আমরা ইয়ে করেছি, কিছু লোককে অলরেডি ডিটেন করেছি, কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে, ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। একটা অ্যাজিটেশন ছিল, কী কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।